এনএমজিএনএম 2025 এর কোর্স কবে লঞ্চ হবে এই নিয়ে তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলে। তো পরীক্ষার আগের থেকেই তোমরা আমাকে এত মেসেজ করেছো, এত কল করেছো, অনেকের এবছরের পরীক্ষা ভালো হয়নি, তারা আবার নতুনভাবে প্রস্তুতি নিতে চাইছে, অনেকে আগের থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিল পরের বছরের জন্য। তো তাদের সকলকে বলতে চাইছি আমাদের এনএমজিএনএম 2025 এর সাফল্য ব্যাচ, সেই ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে 20 তারিখ থেকে। এরপর আমাদের ব্যাচে ভর্তি হওয়ার আগে তুমি যে জিনিসগুলো পাবে সেগুলো সম্পর্কে তো আলোচনা করব। আর আমরা কেন সেরা, আমাদের এই ব্যাচটা কেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সিলেকশন এনে দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আজকে, যে এ বছরও কতজন ক্যান্ডিডেট পেতে চলেছে যেটা আমাদের পরিসংখ্যান আছে সেটা নিয়েও আলোচনা করব। প্রথমে আগে বলি, এই যে 20 তারিখ থেকে যে ক্লাসগুলো শুরু হচ্ছে, আজকে আগস্টের 20 তারিখ থেকে আগস্টের 31 তারিখ পর্যন্ত যত ক্লাস হবে সব ক্লাস কিন্তু ইউটিউবে সকলের জন্য ফ্রিতে হবে। তোমরা আগে আমাদেরকে দেখো যে আমরা তোমাদেরকে কি প্রোভাইড করছি, তারপর তুমি একটা কোচিংয়ে ভর্তি হবে, আমাদের এখানে পড়তে আসবে। আমি তোমার ডেমো দিচ্ছি, আগে দেখো যে আমরা হচ্ছে পেড ব্যাচে কি কোয়ালিটিটা সার্ভ করি, টিচারদের কোয়ালিফিকেশনটা কি, টিচারদের কোয়ালিটিটা কি, পড়াশোনার কোয়ালিটিটা কি, সেটা তুমি আগে নিজে দেখো, তারপর তুমি একটা জায়গাতে অ্যাডমিশন নেবে। নয়তো গোটা বছরটা একটা জায়গায় অ্যাডমিশন নিয়ে নেবে, যে দেবে যে ফ্যাপে করছো, না পাচ্ছ ভালো কোয়ালিটি, না পাচ্ছ কোনো কিছু ভালোভাবে টিচার পড়াচ্ছে, এই জিনিসটা কিন্তু ফেস করে থাকে, এই জিনিসটাকে আগে দেখবে। তার জন্যই আমরা 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সব ক্লাসকে ফ্রিতে রেখেছি। যদিও আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ ছেলে মেয়ে পড়ে পড়ে এবছরের এই এনএমজিএনএম পরীক্ষা দিতে গেছো, তোমরা জানো যে আমরা কি কোয়ালিটিটা সার্ভ করি, তবুও আমি তোমাদেরকে আরও একবার দেখাবো যে আমরা কি কোয়ালিটিটা দিই, সেটা আগে নিজে দেখবে, তারপরে তোমার যদি ইচ্ছে হয় তখনই অ্যাডমিশন নেবে, আমি তোমাকে জোর করবো না। চলো এবারে দেখি যে কী আমরা প্রোভাইড করছি যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো। প্রথমেই এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করো না, আমাদের কাছে এখন প্রতিদিন কয়েক হাজার কল আসছে, এই জেনপাসের রেজাল্ট বেরিয়েছে, এনএমজিএনএমের এত এত কোয়ারি, তার জন্য যদি কোনোভাবে কলে না পাও, কলে বিজি পাবে স্বাভাবিক ব্যাপার, তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে দিও আমাদেরকে, এই নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটা নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করবে, লিখে দেবে যে তুমি এনএমজিএনএমের কোর্সটা নিতে চাইছো, অ্যাডমিশন শুরু হয়ে গেছে আজকের থেকে, তুমি আজকের থেকেই নিতে পারো, ঠিক আছে, চিন্তার কিছু নেই, তুমি যে কোনো টাইম নিতে পারো, তোমার যদি মনে হয় তুমি 10 দিন পরে নেবে, 20 দিন পরে নেবে, তুমি আগে এইখান থেকে এই 10 দিনের ডেমো ক্লাস দেখবে তারপরে নেবে, কোনো অসুবিধা কিছু নেই, তুমি প্রতিটা ক্লাস যদি লাইভও না করতে পারো রেকর্ডিংও পেয়ে যাবে, দেখতে পারবে, ঠিক আছে। এরপর চলো আগে আমরা দেখি যে আমরা বিগত বছর কি দিয়েছিলাম স্টুডেন্টদেরকে আর এবছরে আমরা কি ইম্প্রুভ করেছি সেই জায়গাটাকে দেখি। বিগত বছর 2023 সালে আমাদের কাছ থেকে 170 জনের বেশি স্টুডেন্ট হচ্ছে গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে। এবছরে যদি তোমাদেরকে কথা বলি তাহলে একটু খুব ভালো করে শুনবে, এটা হচ্ছে পরিসংখ্যান। এই পরিসংখ্যানে আসার আগে অনেকে বলবে যে ধুর এরকম আবার হয় নাকি, একটা কোচিং সেন্টার থেকে এত কিছু বেরোতে পারে নাকি, তাদের জন্য কমেন্টে আর ডেসক্রিপশন বক্সে আমি একটা করে পিডিএফের লিঙ্ক দিয়ে রেখেছি, পিডিএফটাতে সব স্টুডেন্টদের নামের লিস্ট দেওয়া আছে যে কারা কত নাম্বার পেতে চলেছে এবছর আমাদের কোচিং সেন্টার থেকে। তাহলে কিছু একটা বলার আগে পিডিএফটাকে দেখে নেবে যে ভাঁওতাবাজি করছি নাকি সত্যি কথা বলছি, যে কোয়ালিটিটা সার্ভ করেছি সেই কোয়ালিটির জন্য এই স্টুডেন্টগুলো আজকে চান্সটা পাচ্ছে সেটা প্রমাণ করব, তারপর আমি সেই জিনিসগুলোকে বলবো। শুনে নাও এবারে, আমাদের টোটাল কতগুলো ব্যাচ ছিল, সাফল্য ব্যাচ 1.0, 2.0, 3.0 তিনটা ব্যাচ ছিল, মক টেস্টের আলাদাভাবে একটা গ্রুপ ছিল, আর মধ্যে প্রতিটা সব ব্যাচগুলোকে যদি তুমি মিলিয়ে নাও, শুধুমাত্র এনএমজিএনএমের কথা বলছি, তাতে 60+ স্কোর পাচ্ছে 576 জন স্টুডেন্ট, 60+ স্কোর করছে। যদি বলা হয় 55+ স্কোর করছে কতজন, মানে 55+ মানে কি, 55 মানে 60টাও ঢুকে আছে যার ভিতরে, 831 জন টোটাল 55+ স্কোর করছে। এই দুটোকে যদি আমি বাদও দিতে, আমি যদি শুধুমাত্র 60+টাকে সেফ স্কোর হিসেবে ধরি, তবুও 500+ স্টুডেন্ট আছে শুধুমাত্র এনএমজিএনএম এর ব্যাচে যারা এবছর কলেজ পেতে চলেছে। এরপর এই 50+ এর মধ্যেও ক্যাটাগরি র্যাঙ্ক ঢুকে আছে, হাজারো ক্যাটাগরি আছে, তারা ঢুকে আছে, আমি বাদ দিলাম। 500+ দেখতে পাচ্ছি এবছর সিলেকশন হচ্ছে, সেটা আমি রেজাল্ট বেরানোর পরেও আমি প্রমাণ করে দেখাবো যে হ্যাঁ সত্যিকারের এই ঘটনাটা। এরপর দেখো, তুমি যদি জেনপাস ইউজির ব্যাচটাকেও অ্যাড করে নাও, যদিও জেনপাস ইউজির ছেলেমেয়েরা জেনপাসের দিকে যায়, এনএমএ ডিএনএমের দিকে যায় না, তবুও আমরা যেহেতু র্যাঙ্ক প্রডিউস করছি বা যেহেতু স্কোর করেছি সেহেতু ডেটাটা দেওয়া আমার কর্তব্য। যদি এনএমজিএনএম আর জেন পাসে দুটোকেই মিলিয়ে নাও, আমাদের জেন পাসেও টোটাল 5খানা ব্যাচ ছিল, 5টা ব্যাচের টোটাল সব স্টুডেন্টকে যারা যারা পরীক্ষা দিয়েছিল সেটা যদি মিলিয়ে নাও, 60+ স্কোর করছে 916 জন আর 55+ স্কোর করছে 1312 জন, ঠিক আছে। তার মানে এবছর কম্পিটিশন কী লেভেলে যাবে বুঝতে পারছি, একটা কোচিং সেন্টার থেকে যেখানে প্রায় 5-6 হাজার জন পড়তো সেখান থেকে এতজন স্টুডেন্ট বেরিয়েছে, তাহলে ভাবো কম্পিটিশনটা কী লেভেলের এবারে গেছে। আচ্ছা, এর জন্য যাদের এখনও ডাউট হচ্ছে তাদের জন্য কমেন্ট সেকশনে আর ডিসক্রিপশন বক্সে আমি পিডিএফের লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নেবে তারপরে কিছু কথা বলবে। আচ্ছা, এবছর প্রথমবারের জন্য আমাদের একটা বই লঞ্চ হতে চলেছে, এই বইটার ব্যাপারেও বলবো, যারা আমাদের কোর্স নেবে বা কোর্স যদি নাও নাও এই বইটা পাবে আলটিমেট লেভেলের একটা বই। আমি এই বইটা বানানোর জন্য প্রচুর দিন সময় নষ্ট করেছি, অনেক দিন সময় নষ্ট করেছি, প্রায় কয়েক বছর ধরে আমি এটা ভাবছি এরকম একটা বই তৈরি করবো, ধীরে ধীরে তিল তিল করে আমি এরকম একটা বই তৈরি করেছি, যেই বইটা তোমরা
নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ মার্কেটে অ্যাভেলেবেল পাবে। বইটার ভিতরে কি নাই তখন তুমি আমাদেরকে বলবে, ঠিক আছে? এরপর শুনো, এই বইটা যারা কোর্স নেবে তাদের জন্য ছাড় আরে থাকবে, সেটাও আমি বলবো পরবর্তী সময়। সবচেয়ে প্রথমে আসি যে আমরা কী কী প্রোভাইড করবো। প্রথম কথা, ফুল সিলেবাস কভার হবে, তোমাদের মোটামুটি 2-3 বার রিভিশন হবে। তবে অনেকবার রিভিশন তোমাদের হয়ে থাকে, আমরা প্রতি বছরই করে থাকি। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং, জিকে, ম্যাথামেটিক্স, প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার আছে। প্রতিটা সাবজেক্টই পড়ানো হবে, প্রতিটা দিন 2 করে আমাদের ক্লাস থাকে, প্রতিদিন 2 করে ক্লাস হবে। ক্লাসগুলোর ডিউরেশন 1.5-2 ঘন্টা করে আমাদের ক্লাসগুলোর ডিউরেশন হয়ে থাকে। লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাস যদি তুমি কোনোভাবে মিস করে যাও, তোমার শরীর খারাপ হলো, তুমি বাইরে গেছো, তুমি অন্য কোথাও গিয়েছো, তখন প্রতিটা ক্লাসের রেকর্ডিং তোমার কাছে থেকে যাবে। রেকর্ডেড লেকচার যে কোনো টাইম তুমি পরবর্তী সময় দেখে নিতে পারবে। প্রতিটি ক্লাসের রেকর্ডিং থাকবে, রেকর্ডিংয়ের সাথে সাথে PDF নোটস থাকবে। দেখো আমি এটা এরকম করে পড়িয়ে পড়িয়ে যাচ্ছি না, এই লিখে লিখে যাচ্ছি, সেই যে নোটসটা তৈরি হচ্ছে সেই নোটসটাকে PDF আকারে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তুমি এক ঝলকে দেখে পরে বুঝে যাবে যে আমাকে স্যার আজকে এটা পড়িয়েছে, ম্যাডাম আজকে এটা পড়িয়েছে। আচ্ছা, এক্সামের আগে পর্যন্ত তোমাদের পুরো কোর্সের এক্সেস থাকবে, সম্পূর্ণ ক্লাস হবে, সপ্তাহে 7 দিনই ক্লাস হবে, প্রতিদিন 2 করে ক্লাস হবে, লাইভ ক্লাস হবে। এরপর ডেলি প্র্যাকটিস সেট বা প্র্যাকটিস প্রবলেম সেট আমরা দেবো। আজকে একটা ক্লাস পড়ানো হলো, সাপোজ আমি আজকে একটা বল গতির চ্যাপ্টার পড়িয়েছি, সেই বল গতির চ্যাপ্টার থেকে কত কী MCQ কোশ্চেন হতে পারে সেগুলোর একটা DPP দেবো, আরও কী দেবো আসছি আমি এখনই, সেই DPPগুলোর ভিডিও সলিউশন দেওয়া হবে। তুমি সেটাকে কুইজ ফর্মেটও দিতে পারবে বা তুমি সেটাকে PDF আকারেও পেয়ে যাবে DPPগুলো, সেই PDF আকারেও তুমি পেতে পারবে, তুমি PDF থেকেও প্র্যাকটিস করতে পারবে প্র্যাকটিসগুলো। আচ্ছা, প্রতিদিন ডাউট ক্লিয়ারিংয়ের আলাদাভাবে ক্লাস করানো হবে, এক একটা করে তোমার মাসে 2-3 করে ডাউট ক্লিয়ারিংয়ের সেশন থাকবে। টোটাল 100টার উপরে আমরা মক টেস্ট নিয়ে থাকবো। প্রতি মাসে আমাদের 2 করে মক টেস্ট হয়, মান্থলি মক টেস্ট, একটা 15 তারিখ হয় আর একটা 30 তারিখ হয়। আর ডিসেম্বর মাস আস্তে আস্তে আমাদের মেন মক টেস্ট শুরু হয়ে যায়, মিনি মক টেস্ট হয়, তারপরে ফুল লেন্থ মক টেস্ট হয়। টোটাল সবকিছু মিলিয়ে 100টার কাছাকাছি মক টেস্ট নেওয়া হয়, ঠিক আছে? শর্ট নোটস দেওয়া হবে, একটা চ্যাপ্টারে জিস্ট আকারে এত ছোটোর মধ্যে করে দেওয়া হবে, সেইটুকুটা তুমি পড়ে নিলেই এনাফ। তোমার এটা কখন কাজে লাগবে? পরীক্ষার কিছুদিন আগে শর্ট নোটসটা পড়ে নেবে, তোমার পুরো চ্যাপ্টারটা একবার রিভাইজ হয়ে যাবে। আচ্ছা, বিগত বছরের যে সম্পূর্ণ আমাদের কোর্সটা 2023-24 আগের বছরের যে কোর্সটা পড়েছে এত এত স্টুডেন্ট, তা সেখানে প্রায় 500 উপরে ক্লাস নেওয়া হয়েছিল, সেই সব ক্লাসের রেকর্ডিং দেওয়া হবে, স্টাডি মেটেরিয়াল, টপার্সদের নোটস, আরে সব কিছু A-to-Z তোমাদেরকে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। কিন্তু একমাত্র এটাতে কন্ডিশন আছে, আমি একটুবারই আসছি, ছায়া, সাঁদরা, রায়মার্টিন ও অন্যান্য প্রকাশনীর বইগুলোর PDF ভার্সন দেবো। যেমন কি এটা হচ্ছে একটা সাঁদরার বই, এটা হচ্ছে একটা ছায়া প্রকাশনীর বই, এটা হচ্ছে একটা রায়মার্টিনের বই, এটাও হচ্ছে একটা সাঁদরার বই। এই যত যত বই দেখতে পাচ্ছ না, এর ভিতরে অগাধ MCQ, প্রচুর MCQ, এই প্রতিটা বইকে আমরা PDF আকারে দেবো। আমি একটু পরে দেখাচ্ছি কেমনভাবে দেবো, PDF আকারে আমরা দিয়ে দেবো। শুধুমাত্র কি PDF আকারে দিয়ে দেবো না, এই বইটার ভিতরে যতগুলো MCQ কোশ্চেন আছে, চ্যাপ্টার ওয়াইজ যা যা MCQ কোশ্চেন আছে, সেগুলোকে আমরা ভিডিও সলিউশন দেবো। কী দেবো? ভিডিও সলিউশন দেবো তোমাদেরকে, এগুলো ক্লাসে ভিডিওর মারফত করিয়েও দেওয়া হবে, কেন হচ্ছে কোশ্চেনের এটা উত্তর, সেখান থেকে আরও কটা কোশ্চেন বেরোতে পারে। তুমি যদি ক্লাসগুলোকে ফলো করে যাও, মানে এমন অবস্থা হবে তোমার কাছে দুনিয়ার কোনো কোশ্চেন নেই যেটা আটকাবে, কোনো বাইরের থেকে কমন মানে আনকমন কোশ্চেনই তুমি পাবে না, সব কিছুই কমন দেখতে পাবে, দেখবে যে সব কিছুই করানো। আচ্ছা, এরপর আমরা একটু দেখিয়ে দিই, তুমি যখনই কোর্স নিবে আমাদের অ্যাপের ভিতরে, আমাদের অ্যাপের নিজস্ব অ্যাপ আছে, সেখানেই ক্লাস হয়। তো সেই তুমি এইখানে হচ্ছে তোমার ভিউ কোর্স যখনই করবে, তোমার কাছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, লজিক্যাল রিজনিং, ইংলিশ, জেনারেল নলেজ, এই সবভাবে আলাদা আলাদাভাবে একটা সাবজেক্ট চলে আসবে। তুমি যদি লাইফ সায়েন্সে ক্লিক করো, লাইফ সায়েন্সের এখানে দেখো কোষ বিভাজন, কোলা, কোষ চক্র, এরকমভাবে সব চ্যাপ্টারগুলোকে সাজানো আছে। তুমি যদি একটা চ্যাপ্টারের ভিতরে যাও, সাপোজ তুমি পুষ্টির ভিতরে গেছো, তখন দেখা যাবে এখানে ভিডিও লেকচার বলে একটা সেকশন আছে, এই ভিডিও লেকচারটাতে যখনই ক্লিক করবে এখানে পুষ্টির এতগুলো ভিডিও আছে। টোটাল 5টা পার্টে স্যার পুষ্টিটা পড়িয়েছিল পার্থ স্যার আগের বছর, 5টা পার্টে পড়ানো হয়েছে একটা চ্যাপ্টার পুষ্টিকে, তার মানে ভাবো এর একদম গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে পুষ্টির। তাহলে এরকম করে প্রতিটা চ্যাপ্টারকে পড়ানো হয়, শুধুমাত্র এইটা বলে নয়, কিছু জিনিস বাদ দেওয়া হবে না, প্র্যাকটিস আলাদাভাবে হবে, থিওরি পড়ানো আলাদাভাবে হবে, মানে ধরে ধরে তোমাকে শেখানো হবে। যাদের সব কিছু ভুলে গেছো তারাও এইটা করে নিলে এনাফ। এই যে দেখো এখানে সাঁদরা প্রকাশনী লেখা রয়েছে, সাঁদরা প্রকাশনী মানে কি, এই যে এই সাঁদরা প্রকাশনীর যে বইটা রয়েছে পুষ্টি চ্যাপ্টারে, সাঁদরা প্রকাশনীর বইয়ের যে সেকশনটা পুরো MCQ সেকশন, SAQ সেকশন, পুরোটার PDFটা এখানে দেওয়া আছে। শুধুমাত্র কি PDF না, PDFের সাথে ভিডিও সলিউশনটাও এখানে দেওয়া আছে, তুমি ভিডিওটাও দেখে নিতে পারবে। যদি তুমি পাচ্ছ না নিজের থেকে করতে, তুমি ভিডিও থেকে পেয়ে যাবে। সব প্রতিটা চ্যাপ্টারে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স থাকবে। রায়মার্টিনের সহায়িকার ক্ষেত্রে সেম, দেখো শর্ট নোটস বলে রয়েছে, শর্ট নোটসও পাবে। প্র্যাকটিসের DPP, এটা CDA অফিসিয়াল প্র্যাকটিসের DPP, আমাদের নিজেদের হাতে বানানো, সবচেয়ে বেশি অথেন্টিক, সবচেয়ে বেশি কোশ্চেন আসার সম্ভাবনা যে যেই কোশ্চেনগুলো থাকবে সেগুলো নিয়ে পরে একটা প্র্যাকটিসের DPP বানানো হয়েছে, ঠিক আছে? সেগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে। এখানে দেখো মক টেস্টের অ্যাটেম্পের অপশন আছে, অ্যাটেম্প করতে পারবে, 1-2-3-4 করে আছে, অ্যাটেম্প করলে মক টেস্ট দিতে পারবে। যদি রেজাল্টে ক্লিক করো ভিউ রেজাল্ট দেখতে পাবে, যদি তোমার রি অ্যাটেম্পটে ক্লিক করো আরেকবার অ্যাটেম্প করতে পারবে মক টেস্টটা। এই মক টেস্টটাকে তুমি PDF আকারেও পেয়ে যাবে। যদি মক টেস্টটাকে তোমার মনে হয় যে তুমি OMR শিটে দেবে, তোমার কাছে মক টেস্টে OMR শিটেরও
অপশন থাকবে, তুমি ওয়েমাসিরও দেখতে পারবে। এরপর আমি একটা কথা বলি, তোমার যদি মনে হয় যে এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না আমরাই সেরা পশ্চিমবঙ্গের মধ্যে জিএনএম এএনএম জানপাশে পুরো নার্সিং ফিল্ডের জন্য আমরাই সেরা, কেন বলছি, তার জন্য তুমি একটা কাজ করবে। কিছুদিন আগে আমি একটা এএনএম জিএনএম এর টেলারের ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওর কমেন্ট সেকশনটাতে একটু ঘুরে পড়ে চলে এসো, দেখতে পেয়ে যাবে স্টুডেন্টরা কি লিখেছে যারা আমাদের কাছ থেকে পড়েছে। ঠিক আছে, যেতে হবে না, এইটা হচ্ছে আমাদের অ্যাপ, এই অ্যাপটা তোমাদেরকে ইনস্টল করতে হবে, এখান থেকে তোমাদের ক্লাস হবে সব ক্লাস। তো এই অ্যাপে রেটিং আছে 2000 জনের উপরে, প্রায় 4.8 রেটিং দিয়েছে। তো সেই রেটিংটাতে তুমি গিয়ে পরে তার রিভিউগুলো পড়ে নাও, বুঝে নেবে যে আমরা কি জিনিস, আমরা কি জিনিসটা প্রোভাইড করি। সেই রেটিংগুলো দেখো, সেখানে কমেন্ট দেখো স্টুডেন্টদের, আমরা তো সেগুলো লিখতে পারবো না, স্টুডেন্টরাই লিখেছে যারা পড়েছে। তো গিয়ে পরে দেখে এসেছো যে তাহলে নিজে বুঝতে পারবে, পজিটিভ ফিডব্যাক একটা পাবে যে আমরা কি জিনিস, কেন আমাদের উপর বিশ্বাস করবে, কেন আমাদের এখান থেকে এবছরও 500 উপর স্টুডেন্ট চান্স পেতে চলেছে। ঠিক আছে, ফ্রি ব্যাচ থেকে যে কত স্টুডেন্ট চান্স পেয়েছে সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু পেড ব্যাচ থেকে কতজন পেয়েছে সেটা আমি তোমাদেরকে ডেটা দিয়ে দিলাম। চলো এরপর একটু ফি স্ট্রাকচারের ব্যাপারে চলে আসি। এবছরের জন্য আমাদের ফি স্ট্রাকচার সবচেয়ে কম ফি স্ট্রাকচার রাখা হয়েছে, এতদিন ধরে আমরা পড়াচ্ছি সবচেয়ে কম ফি স্ট্রাকচার কিন্তু এবছরই রাখা হয়েছে। সেই বিষয়ে আমি বলে দিই, আগের বছর পর্যন্ত আমাদের 300 টাকা করে পার মান্থের ফিস ছিল, সেটা কমিয়ে পরে এখন 260 টাকা করে প্রতি মাসে করে দেওয়া হয়েছে। তুমি যদি ভাবো যে তুমি গোটা বছরের পেমেন্টটা একবারে করে দেবে, তখনও তোমার জন্য আলাদা সিস্টেম আছে। তোমার যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না থাকে তখন তুমি মাসে মাসেও পেমেন্ট করতে পারো, কোনো চিন্তার কিছু নেই, বা ইনস্টলমেন্টেও করতে পারো। তোমাকে 3টে মেথড আছে, মেথড 1, মেথড 2 আর মেথড 3। 3টে মেথডের মধ্যে তুমি যে কোনো একটা মেথডকে ফলো করলেই হবে, আমাদের আলাদাভাবে আর কোনো অ্যাডমিশন ফিস বলে কিছু লাগে না, যেটা মাসিক বেতন সেই মাসিক বেতন দিয়ে যাবে, আলাদাভাবে কোনো অ্যাডমিশন চার্জ আর এইসব কিছু লাগে না। ঠিক আছে, একবারই দিবে, যদি তুমি 1 টাইমে দেবে ভাবো, গোটা 12 মাসের জন্য একদম পুরো একবারে দিয়ে দিতে চাইছো, তখন একবারে দিতে হবে 2899 টাকা, এটা একবার দেবে, আর তোমাকে কোনোদিনও তোমার কাছ থেকে কোনো কিছু চাওয়া হবে না। ঠিক আছে, তুমি সারা বছর ক্লাস করতে পারবে, কেউ তোমাকে কিচ্ছু বলবে না, পুরো 12 মাসের জন্য তোমার কাছে কোর্সের এক্সেস থাকবে। যাদের এইটা একবারে দেওয়ার সামর্থ্য নেই তারা কি করবে, দুবারে যদি পেমেন্টটা দিতে চাইছো, এখন 1100 টাকা দেবে অ্যাডমিশনের সময়, আবার 1100 টাকা দেবে ডিসেম্বরের 1 তারিখের আগে। এরপর তোমার যদি ডিসেম্বরের 1 তারিখের আগে কোনোভাবে দিতে না পারো বা জোগাড় করতে না পেরেছো, তুমি 4-5 তারিখ পর্যন্ত লাগবে, কোনো অসুবিধা নেই, আমাদেরকে বলবে, আমরা 2-3 দিন কোর্সটা এক্সটেন্ড করে দেবো, তারপরে তুমি পেমেন্ট করে দেবে, আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তবু পড়াশোনাটা যাতে না থামে, পড়াশোনাটা যাতে চালিয়ে যাও, টাকা পয়সাটা পরের ব্যাপার, 2-3 দিন লেট হলেও চলবে, কোনো অসুবিধার কিছু নেই। আচ্ছা, মেথড 3 যেটা সকলের জন্য, এইখানেও যদি তুমি ভাবো যে তুমি 2 মাস ছাড়া ছাড়া পেমেন্ট করবে, তুমি 500 টাকা করে 2 মাস ছাড়া ছাড়া পেমেন্ট করতে পারো, এখন 500 টাকা, আবার 2 মাস পরে আবার 500 টাকা, আরও 2 মাস পরে 500 টাকা, যে কোনো 1 টাকা ফলো করবে, হয় এইটা, নয়তো এইটা, নয়তো এইটা, নয়তো এইটা, 4টা টোটাল প্রসেস আছে, যে কোনো 1টাকে ফলো করলেই চলবে। ঠিক আছে, আচ্ছা, যদি তুমি ভাবো যে প্রতি মাসে মাসে দেবে, আমাদের 11 মাসের টোটাল কোর্স হয়, তো সেই হিসেবে 260 টাকা করে 11 মাস তোমাকে পেমেন্ট করতে হবে, 12 মাস 12তম মাসে তোমাদের ক্লাস হবে না, ততক্ষণে পরীক্ষাও চলে আসে। ঠিক আছে, তো 260 টাকা করে প্রতি মাসে তুমি যদি পেমেন্ট করো তাহলেও চলবে, 11 মাস তোমার কাছে পেমেন্ট নেওয়া হবে। তো সেই হিসেবে দেখতে গেলে 3000 টাকার কাছাকাছি হচ্ছে। যদি তুমি 500 টাকা করে 2 মাস অন্তর অন্তর পেমেন্ট করো, 5 বার 2500 টাকা তো হয়ে যাবে, যদি তুমি দুবার পেমেন্ট করতে দাও 2200 টাকা তো হয়ে যাবে, যদি তুমি একবার পুরোটা পেমেন্ট করতে দাও তাহলে 1899 টাকা তো হয়ে যাবে, সবচেয়ে কমে হবে। এরপর এটা করলে আর কি বেনিফিট পাবে, প্রথমত এই যত গুলো অফার দেখলে সবগুলো কিন্তু ভ্যালিড 15ই সেপ্টেম্বর পর্যন্ত, তারপরে কিন্তু ইনক্রিজ হয়ে যাবে এটার প্রাইস। এটা কিন্তু আমরা স্পেশালি এবছরের জন্য এত কমে রেখেছি স্টার্টিং পিরিয়ডটাতে, যারা একবারে পেমেন্ট করবে তাদের কি সুবিধা আছে, তারা বিগত বছরে এই পুরো কোর্সটার এক্সেস পেয়ে যাবে, কিন্তু যারা ইনস্টলমেন্টে করবে তারা কিন্তু আগের বছরের কোনো কোর্সের এক্সেস পাবে না। ঠিক আছে, আগের বছরে যদি কোর্সের এক্সেস পেতে হয়, যেখানে 500+ লেকচার আছে, তুমি যদি চাও আগের বছরের থেকে ভিডিও দেখে পুরো সবটা শেষ করে নেবে, যেখানে পার্থ স্যারেরও ক্লাস আছে, আমারও ক্লাস আছে, সব স্যারের ক্লাস আছে, তুমি সেইখানে একবারে পেমেন্ট করে দিলে হয়ে যাবে। তার সাথে এই আমাদের যে বইটা, এই বইটার যে এই বইটার যা দাম থাকবে, তার দামের হাফ দামে তুমি এই বইটাকে তোমার বাড়িতে ডেলিভার হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে দুটো জিনিস, বাকি হচ্ছে তোমার তুমি যদি ইনস্টলমেন্টে করো সেক্ষেত্রে কিন্তু এই অফারগুলো তুমি পাবে না। যদি কোনো ক্যান্ডিডেটদের তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, তোমার ধরো অনেকে থাকে যাদের বাবা মা নেই বা বাবা মাদের সেরকমভাবে ইনকাম নেই, কিন্তু পড়াশোনার একটা জেদ আছে, ঠিক আছে, পড়াশোনা করতে চাইছো, যাতে পড়াশোনাটা তোমাদের যাতে না থামে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। তুমি ধরো এত টাকা পেমেন্ট করতে পারছো না, তুমি অল্প স্বল্প পেমেন্ট করতে পারবে, সেটা আমাদেরকে বলবে, তোমার HS মাধ্যমিকের মার্কশিট পাঠাবে, তোমার ইনকাম সার্টিফিকেট পাঠাবে, আমরা তোমার জন্য হয় যদি চেষ্টা করবো, যদি তোমার দেখি যে ভীষণ দুরবস্থা, তখন আমরা তোমাকে ফ্রিতে কোর্সের এক্সেস দিয়ে দেবো, নয়তো যতটা সম্ভব কম করানো যায় সেই কম করানোর চেষ্টা করবো আমরা তোমার কোর্সটাকে। ঠিক আছে, আচ্ছা, এরপর টিচারদের সম্পর্কে একটু জেনে নিই। আমার নাম প্রলয় সরকার, আমার মুখটা দেখতেই পাচ্ছি, দুজনে একই দেখতে, তো সেই হিসেবে আমি পড়াবো তোমাদেরকে ফিজিক্যাল সায়েন্স। এত বছর ধরে আমি ফিজিক্যাল সায়েন্সই পড়ে এসেছি, ইউটিউবে প্রচুর স্টুডেন্ট আমার ক্লাস পড়েছো। ঠিক আছে, আচ্ছা, এরপর লাইফ সায়েন্স তোমাদের, আচ্ছা, ম্যাথামেটিক্স আর লজিক্যাল রিজনিং পড়াবে পার্থ স্যার। পার্থ স্যার আগের বছর পর্যন্ত লাইফ সায়েন্সও পড়িয়েছিল, যদি তোমাদের ডিমান্ড থাকে এবছরও পার্থ স্যার লাইফ সায়েন্স পড়াক, তো এবছরও পার্থ স্যারও একদিক থেকে লাইফ সায়েন্স পড়াবে, আর ম্যাডামও তোমাদেরকে একদিক থেকে লাইফ সায়েন্স পড়াবে। যদিও যারা একবারে পুরো পেমেন্টটা করে দেবে তারা আগের বছরের পার্থ স্যারের পুরো রেকর্ডেড সেকশনটা পেয়ে যাবে, রেকর্ডেড লেকচারটা পেয়ে যাবে, যেটা পার্থ স্যার পড়িয়েছিল, তার সাথে
যদি তোমরা চাও এবছরও পড়াবে পার্থ স্যার, আর ম্যাডামও পড়াবে। ম্যাডাম তোমাদের জেনারেল নলেজটার দিকটাও দেখে নেবে, ঠিক আছে? আর আলাদাভাবে জেনারেল নলেজের আরও একজন টিচার আছে, আর আরও একজন তোমাদের লাইফ সায়েন্সের টিচার আছে, তার সাথে ইংলিশের রানা স্যার আছে। ইংলিশেরও আমি আর একটা এবছর টিচার নিয়ে আসবো। প্রতিটা বিষয়েরই আমি এবছর দুটো করে টিচার নিয়ে আসার চেষ্টা করছি। এই ছিল তোমাদের পুরো ডিটেলস। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। তার কন্ট্যাক্ট নাম্বারে যদি কলে না পাও, কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ করে দাও, লিখে দাও যে তুমি NMGNM-এর কোচিং নিতে চাইছো, ব্যাস, আর কিছু লাগবে না, ঠিক আছে? বাকি আমরা তোমাকে রিপ্লাই করে দেবো, একটু সময় লাগবে কিন্তু রিপ্লাই করে দেবো। তাহলে আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের বাকি সকল বন্ধু যারা হচ্ছে অ্যাডমিশন নিতে চাইছে, সকলের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।